নতুন নতুন ভিডিও পেতে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন এবং সঙ্গে বেল আইকনটিকে অন করে দিন। TMS যানি টেক্সট ম্যানেজমেন্ট সিস্টেমের আপডেট ভার্সনের সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি সুজাতন সরকার, আর আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন প্রথমত আপনাদের মোবাইলে যে সফটওয়্যারটি আছে সেটি আপডেট করে নেবেন, আর যারা এখনও ব্যবহার করেন বা নতুন মোবাইল কিনছেন তারা অবশ্যই টেক্সট ম্যানেজমেন্ট সিস্টেম গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাবে না, তো আপনারা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন বা বন্ধুবান্ধবদের মাধ্যমে আপনারা শেয়ার করেও নিতে পারেন। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে TMS অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটা তো এরকম একটি আইকনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাপস আপনাদের মোবাইলে আসবে। তো চলুন আমি ওপেন করছি এবং সম্পূর্ণ কাজগুলি পার্টি পার্টি দেখাচ্ছি। তো প্রথমত আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড চেয়েছে। তো আপনারা আমাদের থানায় যে সমস্ত নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো আপনাদের প্রথমত ইউজার নেম হবে, পরে এটি আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি আমার নাম্বার দিয়ে লগ ইন করছি। এটি আমার মোবাইল নাম্বার, এটি রেজিস্টার করা আছে থানায়। এটা আমি কপি করলাম, কপি করে এটাই আমার পাসওয়ার্ড দেওয়া আছে সেটা পেস্ট করলাম, পেস্ট করে লগ ইন করলাম। লগ ইন করার পর তো দেখতে পাচ্ছেন আমার নাম সুজাউদ্দিন সরকার যেটা এসছে। তো এবার কথা হচ্ছে প্রথমত আপনারা কীভাবে অ্যাটেন্ডেন্স দেবেন যারা নতুন, তারা দেখেন অ্যাটেন্ডেন্স দুভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই কোণার দিকে, এই কোণার দিকে যে অ্যাটেন্ডেন্স নামক চিহ্নটি আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন, অথবা এই অ্যাটেন্ডেন্স এখানেও যেতে পারেন। তো আমি এখান থেকে অ্যাটেন্ডেন্স দেব। তো আমি প্রথমত অ্যাটেন্ডেন্স বক্সটাতে অ্যাটেন্ডেন্স নামক যে ইটা আছে সেটা খুললাম। দেখেন আজকে 13 তারিখ, তো এখান থেকে অ্যাটেন্ডেন্স আপনারা দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাটেন্ডেন্স এই যে ঠিক ফিঙ্গারপ্রিন্ট নামক ফিঙ্গারপ্রিন্টের মতো একটা জায়গা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাটেন্ডেন্স সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। তো এই হচ্ছে অ্যাটেন্ডেন্সের ব্যাপার, অথবা এখান থেকে যদি অ্যাটেন্ডেন্স নাও করতে পারেন বা এখান থেকে না করেন খুব তাড়াতাড়ি করতে চান, তাহলে আপনারা এই যে কোন কর্নারের মতো যে দেখালাম সেখান থেকে অ্যাটেন্ডেন্স করতে পারেন। তো আমি অ্যাটেন্ডেন্স করছি, দেখেন আমি এই কর্নার থেকে অ্যাটেন্ডেন্স দিলাম। দেখেন সাবমিট অ্যাটেন্ডেন্স নাও, এখানে এই যে আমার অ্যাটেন্ডেন্স অলরেডি নিয়ে নিল। এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে 13 তারিখে আমার এটা লাল হয়েছিল, এখন সবুজ হয়ে গেল। আর এখান থেকে যদি আপনারা দেখতে চান অ্যাটেন্ডেন্স, আমি কোথার থেকে গুগল ম্যাপে আপনাদের দেখিয়ে দেবে আপনাদের ডিউটি প্লেস এবং হচ্ছে আপনারা কোথার থেকে অ্যাটেন্ডেন্স দিলেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো চলুন, ভিডিওটি হয়তো একটু লম্বা হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো এই হচ্ছে আমার প্লেস, দেখতে পাচ্ছেন এখানে এটা আমার অ্যাটেন্ডেন্স প্লেস। এই যে আমার ডিস্টেন্স, আমি অনেক দূর থেকে অ্যাটেন্ডেন্স দিয়েছি, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমার আমার ডিউটি যে জায়গায় সেখান থেকে আমার অ্যাটেন্ডেন্সের দূরত্ব কিন্তু অনেকটা বেশি। তো আমি যেহেতু বাড়ি থেকে অ্যাটেন্ডেন্স দিলাম শুধুমাত্র বেডটি তৈরি করার জন্য, তো এরকম একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আপনারা মাপতেও পারবেন কত কী ব্যাপার পেছনে আছে। তো এই সমস্ত বিষয় নিয়ে পরে আলোচনা করবো। তো চলুন আমরা আবার ফিরে যাই।
অ্যাপ্লিকেশনে। নতুন নতুন ভিডিও পেতে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন এবং সঙ্গে বেল আইকনটিকে অন করে দিন। আমি এবার টাস্কে চলে আসলাম। এই টাস্ক থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের ডিউটি কোথায়, ডিউটি প্লেস। তো এই যে টাস্ক খুলছে দেখতে পাচ্ছেন, ট্রাফিক ডিউটি আমার এখানে দেখেন চৌপতি মোড় কটা থেকে কটা ডিউটি, যেটা আমাদের থানায় বাটা হয়েছে। তো কত হচ্ছে এটাতে যদি আমি ক্লিক করি, আমার সঙ্গে কতগুলো ছেলে কাজ করছে, আমাদের যে গ্রুপটা সেই গ্রুপে কতগুলো ছেলে কাজ করছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এই দেখতে পাচ্ছেন আমার গ্রুপে যে কটা ছেলে আছে সেই কটা ছেলে সবগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা যদি অ্যাটেন্ডেন্স না দেন তাহলে এই কালো অবস্থা থাকবে, অ্যাটেন্ডেন্স দিলে সেটা হচ্ছে সবুজ আকারে চলে আসবে। তো এটা দেখেন, আমাদের এখান থেকে আরও একটা জিনিস দেখার বিষয় আছে, এই ডিউটিটা চলবে আমাদের নভেম্বরের 6 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো 7 ঘন্টার ডিউটি। এখান থেকে আপনারা ফিডব্যাকে ক্লিক করে যখন আমাদের ডিউটি শেষ হয়ে যাবে তখন আপনারা ফিডব্যাক আপনাদের দিতে হবে। আর ডিউটি স্টার্ট করার সময় সঙ্গে সঙ্গে আপনাদের এখানে জব স্টার্ট করতে হবে, যেটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। তো ফিডব্যাকটা যেভাবে দেখবেন, ফিডব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফিডব্যাকে দেখতে পাচ্ছেন, এখানে একটা রাইট চিহ্ন দেবেন, রাইট চিহ্ন দিয়ে এখানে কমপ্লিট বা কোনো কিছু যে কোনো একটা টেক্সট আপনারা লিখতে পারেন, আপনার ডিউটি করে কেমন লাগলো বা এই অ্যাপ্লিকেশনটা কেমন আপনাদের লাগছে সে বিষয়টা আপনারা এখানে যা খুশি লিখতে পারেন। তো লেখার পর সেটাকে, তো এই হলো, মোবাইলটা একটু স্লো কাজ করছে যদিও, তো একটু ধৈর্য ধরে টাইম সহকারে দেখবেন। তো এরপরে যে বিষয়টা আপনাদের আসবে, তো বন্ধুরা আমি এর সঙ্গে বলে নিই যে আমার এই ইউটিউব চ্যানেলের গ্রোথের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ভিডিওটি দেখবেন আপনাদের বন্ধু বান্ধবদের হেল্প করার জন্য অবশ্যই আপনারা এটাকে শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না, যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি তার সলভ করার চেষ্টা করব। তো এখানে দেখেন প্রোফাইল আছে, প্রোফাইলে গিয়ে আপনারা প্রোফাইল সাজাতে পারেন, আপনাদের ছবি সহকারে প্রোফাইলে যে সমস্ত জিনিস সাধারণত লাগে সেই সমস্ত জিনিসগুলো আপনারা দিতে পারেন, যেটা আপনারা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। তো মোবাইল একটু স্লো চলছে, দেখেন এই যে এখানে ইউজার নেম হিসেবে আমার নাম্বার দেওয়া আছে, গার্জিয়ান নেম আমার বাবার নাম দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, রিলিজিয়ান দেওয়া আছে। তো এগুলো আপনারা কীভাবে দেবেন এটা প্রথম দিকে সাধারণত দেওয়া থাকবে। তারপরে স্কিলসে দেখেন ল্যাঙ্গুয়েজ হিন্দি, ইংলিশ, হিন্দি, বাংলা, আপনারা যে ল্যাঙ্গুয়েজ জানেন, এডুকেশন কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেগুলো দিতে পারবেন। তো এগুলা দিবেন কীভাবে, এই যে দেখেন এখানে একটা কলমের মতো চিহ্ন আছে, যে চিহ্নটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই চিহ্নটাতে ক্লিক করলে আপনাদের এগুলো সব এডিট হয়ে যাবে। তো সেইখানে আপনারা একটা একটা করে আপনারা দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কিলস আমি এডিট করলাম, তো এই যে সবগুলো অপশন দেওয়া আছে এখানে আপনারা শুধু ক্লিক করতে পারেন, যেগুলো লেখার জায়গা সেই জায়গাগুলোতে আপনারা লিখতে পারেন। তো এরকম একটা ব্যাপার, তারপর এখানে সেভ করে দেবেন। তো এই গেল প্রোফাইল সাজানোর বিষয়, এই যে আপডেট, হ্যাঁ সাকসেসফুল দেখাচ্ছে। তো এরপরে দেখেন নিচের দিকে অনেক অপশন আছে, সরি টু সে মোবাইল একটু স্লো চলার জন্য আমি খুবই দুঃখিত, দেখতে পাচ্ছেন আমি টানছি কিন্তু ওটা ঠিক মতো কাজ করছে না। এই যে আমি যে এর আগে আপনাদের ইয়ে দেখালাম, ম্যাপটা দেখালাম যে আপনাদের বাড়ি এবং ডিউটি প্লেসের ডিস্টেন্স, সেটা অলরেডি এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো
এখানে দেখেন এই যে আপনাদের ভিলেজ, আপনাদের ভিলেজ যে ব্যাংকের ডিটেলস আপনারা এখান থেকে দিতে পারেন, ব্যাংক নেম, আপনাদের স্যালারি সাধারণত যে অ্যাকাউন্টে ঢোকে তার ডিটেলস আপনারা এখানে দিতে পারবেন, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তারপরে আপনার নাম, তারপরে আপনার অ্যাড্রেস এখানে আছে, অ্যাড্রেস আপনারা দিতে পারবেন। তো যাই হোক, এটাতে একটু সমস্যা আছে, কীভাবে দিবেন সেটা হচ্ছে যে কলমের মতো জায়গাটা এটাতে এডিট করবেন, ক্লিক করবেন, তাহলে আপনাদের লেখাগুলো এডিট হয়ে যাবে, সেখানে যেখানে যা যা লিখতে হবে আপনাদের আপনারা সুন্দরভাবে লিখতে পারবেন। তো এরকম একটা ব্যাপার। তো আমি ব্যাক করে আবার হোমে যাচ্ছি, এক মিনিট। যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন। আমি সাধারণত হোমে আসলাম, এরপরে দেখেন প্রোফাইল গেল। এবার প্রেডিকশনে যদি আপনারা দেখেন, এখানে আপনারা নতুন ভার্সন হিসেবে আপনাদের আপনাদের সম্পূর্ণ যেটা থানা থেকে আপনাদের যে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড তৈরি করে দিয়েছে, সেটা আপনারা আপনারা নিজে নিজেই সেটাকে চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। যাও সুখের সন্ধানে যাও তুমি। তো লোকাল প্রেডিকশন দেখেন, এখানে প্রেডিকশন হচ্ছে ভবিষ্যৎবাণী, কোনো একটা জায়গার ভবিষ্যৎবাণী আপনারা করতে পারেন, সেখানে কোনো ক্রাইম আছে কি না, তো এই সমস্ত জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার একটু প্রবলেম হচ্ছে দেখানোর, তাই আমি সম্পূর্ণরূপে দেখাতে পারছি না, এই যে টাইম জোন সব কিছু আছে এখানে, কোন এলাকায় এলাকার আপনারা ভবিষ্যৎবাণী করতে চান যে সেখানে কোনো ক্রাইম হবে কি না, সেই হিসেবে আপনাদের ভবিষ্যৎবাণী এখানে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে প্রেডিকশনে গিয়ে। তো এরপরে চলে আসুন, আমি এসছি মাই স্টেটস, এখান থেকে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের যে ডিউটি, আপনারা যে কদিন ডিউটি করছেন সেই কদিন দেখেন, আপনাদের যে কদিন টাস্ক, টোটাল টাস্ক এখানে দেওয়া থাকবে, যেমন মাইটা 27, যেখানে আমার 27টা টাস্ক দেওয়া আছে। অ্যাকচুয়ালি প্রথম প্রথম আমাদের যে কাজটা যখন শুরু হয় তখন আমাদের রেগুলারই টাস্ক দেওয়া থাকছিলো, কিন্তু এখন মোটামুটি 7 দিন 10 দিন পরপর বা প্রতি সপ্তাহে একটা করে টাস্ক দেওয়া থাকে, শুধুমাত্র আমাকে জয়েন করতে হয়, এক সপ্তাহ পরপর জব স্টার্ট করতে হয়, এক সপ্তাহ পরপর ফিডব্যাক দিতে হয়, এরকম একটা ব্যাপার। তো এখানে আপনারা দেখতে পাবেন যে নো স্টার্ট, আমি যেমন 4 দিন সাধারণত ডিউটিতে উপস্থিত হইনি, এবার কমপ্লিট করা খুব টাফ, কারণ সময় সাপেক্ষ সেই জায়গায় গিয়ে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া, এবং অ্যাটেন্ডেন্স ঠিক জায়গায় গিয়ে অ্যাটেন্ডেন্স দেওয়া, এবং ওইখানেই হচ্ছে ফিডব্যাক দেওয়া, এরকম একটা ব্যাপার থাকে। তো সেটা যদি আপনারা পার্টিকুলারলি করতে পারেন তাহলে আপনাদের টাস্কগুলো কমপ্লিট হবে। তো এখানে আমার 2টি টাস্ক কমপ্লিট হয়েছে, দেখেন আমার টোটাল এখানে দেখেন প্রফিট, প্রোফাইল কমপ্লিটেড, আমার প্রোফাইলটা সম্পূর্ণরূপে কমপ্লিটেড হয়নি, প্রোফাইল পয়েন্ট আমার এখানে নেই, প্রোফাইল পয়েন্ট পাইনি। দেখেন মাই টাস্ক, এখানে মাই টাস্কের নো স্টার টাস্ক, এই কালার দিয়ে দেখুন 3-4টা কালার আছে এখানে, কালার দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এরকম একটা ব্যাপার, এখান থেকে আপনারা আপনাদের টাস্কের সম্পূর্ণ ব্যাপারগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার ইস্যুসে যাই, এবার দেখতে পাচ্ছেন এখানে এই যে ইস্যুস, ইস্যুসে গিয়ে ইস্যুস মানে হচ্ছে সমস্যা, আপনাদের যে কোনো সমস্যার কথা আপনারা এখানে তুলে ধরতে পারেন, যেমন আপনার পার্সোনালি যে সমস্যা হচ্ছে, যে হয়তো ডিউটিতে আপনারা ঠিকমতো জয়েন করতে পারেননি, কিংবা আপনারা ওই জায়গায় ডিউটি করতে চাচ্ছেন না, কিংবা কারোর সঙ্গে মানে এই টাস্ক সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের, সেই সমস্ত বিষয়গুলো আপনারা এখানে ইস্যুস করতে পারেন। দেখেন আমি কয়েকটা ইস্যুস করেছিলাম এখানে, অ্যাড ইস্যুসে গেলে আপনাদের ইস্যুসের কারণ মানে হচ্ছে সমস্যার কারণ জানতে চাইবে। তো এখানে দেখেন আমি একটা ইস্যুস করেছিলাম, সেটা হচ্ছে সরি টু সে আই জয়েন মাই ডিউটি অ্যাট 10:14 AM, এ হয় ফোর মাই মিস্টেক, ডিউটি স্টার্ট অ্যাট
2 pm so kindly allow this problem eta ami bolechilam je amar duty hocche dutai kintu 10ta 40 e ami bhul kore attendance diye diyechi ei jonno amake allow korte bolchi tarpore dekhen jini etate ei nurul namak ekjon sir achen amader uni amake bolche okay আপনি এরকম মিস্টেক নেক্সট টাইমে করবেন না তো সেটা আপনারা বিভিন্ন ভাষাতে বিভিন্ন রকমভাবে আপনাদের চার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ অনুসারে আপনারা করতে পারেন তো এ হচ্ছে আপনাদের সমস্যা তো এত কিছু দরকার হয় না সাধারণত আপনাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে কাজে জয়েন করা টাস্ক দেখা এই দুটাই আপনাদের মেইন কাজ তারপরে এরপরে ইনফরমেশন আছে দেখেন ইনফরমেশন যদি আপনারা যান তো এখান থেকে আপনাদের হোয়াটস হ্যাপেনিং ইন ইউর এরিয়া তো আপনাদের এরিয়ার ইনফরমেশন আপনারা দিতে পারেন যাই হোক আমি একটু তাড়াতাড়ি করছি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বা সেটিংয়ে যদি আপনারা যান দেখেন সেটিংটাই আপডেট ভার্সন সব থেকে মজার বিষয় এইখানে দেখেন আপনারা ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনাদের ইউজার নেম চেঞ্জ করতে পারেন যেটা আপনাদের সাধারণত থানা থেকে করে দিয়েছে সেই ইউজার নেম আপনারা চেঞ্জ করতে পারবেন তো পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে ইউজার নেম আছে আমার সাধারণত আমি চেঞ্জ করব না কারণ চেঞ্জ করলে আমার হয়তো সমস্যা হতে পারে সমস্যা বলতে আমার জয়েন্ট অনেক সময় অনেকে করে দেয় এটা যে কারো নাম্বার দিয়ে আপনারা একটা মোবাইলে 10-12 জনের জয়েন করতে পারবেন তো এই যে নিউ ইউজার নেম এখানে আপনাদের দিতে হবে নতুন ইউজার নেম তারপর সাবমিট করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সেটা আপনার পার্সোনাল পাসওয়ার্ড এই যে আগের পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা ছিল তারপর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনারা নতুন যেটা করবেন তারপরে ওটাই আবার কনফার্ম করবেন তারপর সাবমিট করবেন আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আপনার যে টাস্কের যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে আর কেউ খুলতে পারবে না এরকম একটা ব্যাপার তো হোয়াটস নিউ এখান থেকে আপনাদের নতুন কি আপডেট ভার্সন আছে সেই আপডেট ভার্সনগুলো এখানে দেখিয়েছে তো এই গেল সেটিং এবার ইনবক্সে ইনবক্সে এখন পর্যন্ত ইনবক্সে কোনো খবর নেই ইনবক্সে কী সাহায্য দেবে এখানে কোনো পানিশমেন্ট বা অন্য কোনো ব্যাপার হতে দিতে পারে আর যেটা কাজ এখনও স্টার্ট হয়নি তো এবার অ্যাড ক্রিমিনাল যদি আপনার মধ্যে কোনো ক্রিমিনাল থেকে থাকে সেখান থেকে এই যে গুগলে গিয়ে আপনারা এখান থেকে ক্রিমিনাল অ্যাড করতে পারেন তো এরকম একটা ব্যাপার সম্পূর্ণ বিষয়টা এরকমই তো এই তারপরে লগ আউট কীভাবে করবেন এই যে দেখেন এখানে লগ আউট চিহ্ন আছে যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে লগ আউট এখানে আপনারা লগ আউট করতে পারেন লগ আউট করে আবার আপনারা যে কোনো নাম্বার দিয়ে বা আপনাদের বন্ধু বান্ধবের নাম্বার আপনারা এখান থেকে লগ আউটে গিয়ে আপনাদের বন্ধু বান্ধবের দিয়ে আপনারা খুলে আবার তাদেরও জয়েন নিজে নিজে করতে পারেন তবে এটা যদি আপনারা বাড়ির মানে যেখান থেকে যেখানে ডিউটি সেখান থেকে যদি জয়েন না করেন তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের একটু সমস্যা পড়তে হতে পারে কারণটা হচ্ছে এখানে লোকেশন ট্র্যাক হয় প্রত্যেকটা থানায় লোকেশন ট্র্যাকের মতো সিস্টেম তাদের কাছে থাকে কম্পিউটারে তো আপনার কোথা থেকে জয়েন হচ্ছেন তাছাড়া আপনার আপনারা মোবাইল নিয়ে কোথায় যাচ্ছেন সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের ট্র্যাক করে ফেলতে পারেন যেমন ধরেন যে আপনার ডিউটি প্লেস থেকে কত মিটার কত কিলোমিটার বা মিটার দূরে আছেন সেটাও ওনারা স্কেল দিয়ে মেপে ধরতে পারবে তো আমি হয়তো দেখাতে চেয়েছিলাম যে স্কেল দিয়ে আপনাদের ডিউটি প্লেস থেকে ডিস্টেন্স যেমন আমি বাড়ি থেকে আজকে জয়েন করলাম এই টিউটোরিয়ালটা তৈরি করার জন্য তো এটা আমি দেখাতে চাইলাম যদি ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি আর দেখালাম না তো আপনাদের আর কোনো সমস্যা যদি থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর লাইক করবেন তার সঙ্গে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব হেল্পের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের থানা গ্রুপ যে সমস্ত গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো বন্ধুরা ঠিক আছে এখান থেকেই রাখি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই